हेलो गाइस, आई एम दीप एंड वेलकम बैक टू माय चैनल दीप एक्सक्लूसिव। सो এই ভিডিওতে বেসিক্যালি আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো এবং দুটো বিষয় কিন্তু একটা হচ্ছে পাঠান সম্পর্কিত এবং একটা হচ্ছে দেবের প্রজাপতি সম্পর্কিত। এবং পাঠানের একটা আমাদের আমাদের ইন্ডিয়াতে বক্স অফিস কালেকশন কে নিয়ে কথা হবে এবং দ্বিতীয়ত কিন্তু কথা বলবো প্রজাপতির এখনো অবধি কতটা কি বক্স অফিস কালেকশন করছে এবং এটা কিন্তু একটা অফিশিয়াল আপডেট কিন্তু উঠে এসেছে। সো প্রথমে আসছি পাঠানের ক্ষেত্রে। পাঠান কিন্তু প্রথম দিনে মানে শুধুমাত্র ইন্ডিয়াতে প্রায় 57 কোটির মতো কিন্তু বিজনেস করেছে এবং এটা কিন্তু একটা অফিসিয়াল খবর। এবং দ্বিতীয় দিনে মানে ডে টুতে কিন্তু পাঠান একটা হিউজ কিন্তু জাম্প নিয়েছে এবং এই লেভেলের জাম্প আমরা কিন্তু মানে দেখতে পাই না। এবং 26th of January কিন্তু পাঠান মানে এটা ট্রিমেন্ডাস কিন্তু বিজনেস করেছিল এবং সেই বিজনেসটা হচ্ছে প্রায় 70 থেকে 72 কোটির মতো কিন্তু বিজনেস করেছে। জাস্ট ক্যান ইউ ইমাজিন, এটাই হচ্ছে বস আমাদের শাহরুখ খানের স্টারডম। এবং সব মিলিয়ে শুধুমাত্র ইন্ডিয়াতে প্রায় 123 কোটির কিন্তু বিজনেস করেছে মানে শুধুমাত্র দুদিনে। এবং গতকালের রিপোর্টটা এখনও কিন্তু আসা বাকি রয়েছে। আই মিন আমি শিওর শর যে গতকাল প্রায় 30 থেকে 35 কোটির মতো কিন্তু বিজনেস করতে পারে। তো সব মিলিয়ে মোটামুটি 3 দিনে 150 কোটির কাছাকাছি কিন্তু বিজনেস করেই ফেলবে। এবং বাদ বাকি আজকের হচ্ছে স্যাটারডে আছে হাফ ডে এবং কালকে সানডে। তো সব মিলিয়ে এই মানে ফার্স্ট উইকে প্রায় 200 কোটির কাছাকাছি কিন্তু বিজনেস করতে চলেছে শাহরুখ খানের পাঠান। সো একটা হিউজ একটা ব্যাপার এবং ইন্ডিয়ান সিনেমার জন্য একটা ভালো একটা দিক আমি বলবো, যেটা হচ্ছে শাহরুখ খানের হাত দিয়ে হচ্ছে কামব্যাকটা করলো। আচ্ছা, দ্বিতীয়ত আমি আসছি প্রজাপতিকে নিয়ে এবং প্রজাপতির বক্স অফিস কালেকশনকে নিয়ে। সো প্রথমত আমি বলবো যে প্রজাপতি কি পাঠান ঝড়েও বক্স অফিস খাপাচ্ছে। তার কারণটা হচ্ছে প্রজাপতি কিন্তু 5th week অব দি মানে প্রতি উইকে প্রায় 1 কোটির কাছাকাছি কিন্তু বিজনেস করেছে এবং সব মিলিয়ে এখন অব দি 5th week অব দি প্রায় প্রজাপতি প্রায় 9.15 কারোর মানে 9 কোটি 15 লক্ষ টাকা কিন্তু বিজনেস করে ফেলেছে এখনও অবধি 5th week অব দি যে আপডেটটা উঠে এসেছে। এবং এটার যিনি ডিস্ট্রিবিউটর তিনি কিন্তু এটাকে শেয়ার করেছেন। তো সব মিলিয়ে এই উইকের মধ্যে মানে এই সানডের মধ্যে কিন্তু প্রজাপতি প্রায় কর্ণসুবনে গুপ্তধনের কিন্তু যে বক্স অফিস কালেকশন তাকেও কিন্তু ক্রস করে যাবে বলে আমার মনে হয়। এবার দেখা যাক, আদৌ ক্রস করতে পারি না, ক্রস তো করবেই, এবারে হয়তো একটু লেটও হতে পারে, দেখা যাক কী হয়। আপাতত এটাই আপডেট যে দুটো সিনেমায় কিন্তু দুর্দান্ত একটা বক্স অফিস কালেকশন করছে। তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়গুলোকে নিয়ে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।